কথায় আছে না বন্ধুরা, আগের দর্শনদারি তারপরে গন্ডি ছাড়ি। দেখতেই কত সুন্দর লাগছে, তারপর খেতে তো আরো ভালো লাগবে। বন্ধুরা, জমিতে সর্ষেতে বীজ দিতে যাচ্ছি। এই যে পিঠের মধ্যে বিষের ট্যাঙ্কি, সর্ষের ফুল ফুটে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, জমিতে বীজ দিতে চলে এসেছি। বীজ দিয়ে গিয়ে বাড়িতে ডিজাইনের পাটি সাপটা বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বীজ দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন বাড়ি যাচ্ছি। দেখুন গোটা মাঠ সর্ষের ফুলে ভরা সব দিকে। ওই যে সর্ষে ক্ষেতের মধ্যে শাক তুলছে, ভাতে শাক। এই কয়দিন আগে ধান ছিল, দেখতে দেখতে সর্ষে হয়ে গেল, সর্ষের ফুলও ধরে গেল, আর কয়দিন পরে আবার সর্ষে উঠে যাবে। সর্ষেগুলো কত সুন্দর হয়েছে দেখুন। মাঠটা কত সুন্দর লাগছে, হলুদে হলুদ সব দিকেই। একটা ষাঁড় সর্ষে খেয়ে বেড়াচ্ছে, আবার আলের মধ্যেও ঘাস খাচ্ছে। বাবা, দেখে তো ভয়ই লাগছে। নেমে যাই, আল দিয়ে যাওয়া যাবে না যদি তারা করে। মাঠ থেকে জমিতে বীজ দিয়ে চলে এসেছি। আজকে শীতকালে বছরের প্রথম পাটিসাপটা এই বিট দিয়ে বানাবো, বিটের পাটিসাপটা আজকে বানাবো। বন্ধুরা, আপনারা খেয়েছেন না না খেয়েছেন জানি না, আজকে নতুন বিটের পাটিসাপটা বানাবো। পিঠেটা খুব সুন্দর হবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বিট দিয়ে পাটিসাপটা বানানোর জন্য প্রথমে বিটটা আগে গ্রেট করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন, নিয়ে বিটের রসটা বের করে নিতে পারেন। আপনারা চাইলে ফুড কালার দিয়েও বানাতে পারেন। আমি বিটের রস দিয়ে বানাবো ডিজাইনের পাটিসাপটা। গ্রেট করা হয়ে গেছে, এখন রসটা বের করে নেব। কি সুন্দর কালারটা এসেছে, কোনো কালার ব্যবহার করতে হবে না, বিটের কালারটা দিয়েই হয়ে যাবে। সম্পূর্ণ হেলদি একটা রেসিপি। এই যে বিট থেকে রসগুলো বের করে নিলাম। পাটিসাপটার ব্যাটারটা বানানোর জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এক বাটি, একটু চেলে নেব। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখন একটু ময়দা নিয়ে নেব। এখন সামান্য একটু লবণ দিয়ে দেব। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব উপকরণগুলো। পাটিসাপটার জন্য এই ব্যাটারটা, সাদা ব্যাটারটা রেডি হয়ে গেছে, এইভাবে বানিয়ে নিয়েছি, এইভাবে ঘনত্ব। এই ব্যাটারটা রেডি, এখন বিটের ব্যাটারটা বানিয়ে নেব। কি সুন্দর লাগছে কালারটা দেখতে না বাবা।
একই রকম ব্যাটারটা বানিয়ে নিতে হবে দুটোই, একই ঘনত্বের যেন হয়। এই যে হয়ে গেছে এই ব্যাটারটাও, এখন এই ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নেব। পাটি সাপটার জন্য দুই রকমের ব্যাটার রেডি, এই যে সাদা আর এই যে হচ্ছে কালারিং ব্যাটার, এটা এখন বোতলের মধ্যে ভরে নেব। একটা বোতল নিয়েছি, এই বোতলের মধ্যে ভরে নেব। পাটি সাপটার জন্য নারকেলের পুরটা এখন বানিয়ে নেব। নারকেলটা দিয়ে দেবো, এখানে একটা নারকেল আমি পুরে নিয়েছি। এখন চিনি দিয়ে দেবো, আর একটু গুড় দিয়ে দেবো। এখন দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দেবো। নারকেলের পুরটা হয়ে গেছে সুন্দর করে ভাজা, এখন নামিয়ে নেব। এখন কলার একটা ডাটা নিয়ে নিয়েছি, এটাতে একটু তেল লাগিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। এই বোতলের মুটকিটা ফুটো করে নিয়েছি পেরেক দিয়ে, এখন এই বোতলটা দিয়ে ডিজাইন করে দেব। এখন সাদা ব্যাটারটা দিয়ে দেব। পাটি সাপটা হয়ে গেছে বন্ধুরা, এখন তুলে নেব। দেখুন কত সুন্দর ডিজাইনের পাটি সাপটা। এই পাটি সাপটা পিঠেগুলো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু উনানের আঁচটা কম রাখতে হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখুন কত সুন্দর ডিজাইনের পাটি সাপটা, এইভাবে সব পাটি সাপটাগুলো বানিয়ে নেব। কথায় আছে না বন্ধুরা, আগে দর্শনদারি তারপরে গম্বিছারি, দেখতেই কত সুন্দর লাগছে, তারপর খেতে তো আরও ভালো লাগবে। এই যে বন্ধুরা দেখুন পাটি সাপটাগুলো কত সুন্দর লাগছে দেখতে, কী সুন্দর ডিজাইনের কালারিং পাটি সাপটা। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে আর দেখতেও ভালো লাগছে কত সুন্দর। ডিজাইনের পাটি সাপটা খাবা না এমনি পাটি সাপটা খাবা ডিজাইন ছাড়া? ডিজাইনের পাটি।